বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী তিন আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ এর সহধর্মিনী জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান শুভর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম শামসুল হক শামসু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারি, সদস্য মাহবুব শামসু, কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিলু চৌধুরী সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা ওনার 91তম জন্মবার্ষিকী, তা আমরা ওনার জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হন। ওনার উসুল্লাতে যে আজকে শুধু বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান যে উনি একাই করে গেছেন তা না, ওনার সহধর্মিনী তার চেয়ে বেশি করছেন, কিন্তু উনি আড়ালে ছিলেন, পিছনে ছিলেন, ওনারটা দেখা যায় নাই। আমরা যদি পিছনে উৎসাহ অনুপ্রেরণা না দিতেন তাহলে বঙ্গবন্ধু আজকে সোনার স্বপ্ন দেখতো না। দেখতো এর পিছনে আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসার অবদান আছে।